এখন কইতেছে ক দুলা ভাই ভুলে গেছে। তো সালিশ যে মানে ডান্সের তালা থাকে তাহলে কে আসলো না আসলে এগুলি দেখে না। তো এখন একটু বিরস কম, তো আমি এখন যাই, হয়তো দেখেছি কি আমি আসছিলাম অন্য একটা আইডি নিয়ে, তো দেখতেছি আমি কই এখন একটু দেখে আসি, তো আসলাম। আর কথা মানে হয় না, আগে হয়তো প্রায় সময় আসলে কথা হইতো, এখন একটু কথা কম হয়। তো যাক, তারপর তোমার বাসায় সবাই কেমন আছে শালি? এই তো ভালো আছে, বোকা চোদা কি খবর? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। দেখছো আমার ডায়লগ ঢাল সবাই দেয়, আমি যে ডায়লগ দিই সেই ডায়লগ আমার ডায়লগ আমারই দেয়। ডল ওয়েলকাম। ডায়লগটা তোমারটা ওই তো কপি করে নিতেছে। তোমারটা তোমার ফিরাই দিতেছে না? হ্যাঁ, এখন কি করো দুলা ভাই? আমি তো হঠাৎ করে তোমার ঘুম থেকে উঠছি, ওইটা একটু বাসায় কথা বলছিলাম, তারপর এখন তো 11টা 20 বাজে, তো ভাবলাম এখন আর ঘুমাবো না, একটু পর আজান খান দেবো। খেতেই করে। হ্যাঁ, ঘুমেতে উঠেই আগে মোবাইল থানা মোবাইল লাগে ধরে কিরা কোন জায়গা আছে কিরা আছে কি করতে আসে ঘুরা ঘুরি করে। না না, এটা একটা প্যারা, ঠিক আছে সবাই তোমাদের এই রাত্রে লাইভে শু আমি আর আসব না, আমাকে আমাকে তোমার কেউ ভালোবাসে না, আমাকে তোমার কেউ ভালোবাসে না মানে কি? তো ভাবলাম নামাজ টামাজ পড়ে তারপরে খাওয়ার পরে একটু ঘুমাম, এখন 11:30 বাজে। তো দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে না হয়নি এখনো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি, পরে যাক, না যাই করো না করো রীতিমতো খাওয়া দাওয়া করবা, কারণ শরীর ঠিক তো সব ঠিক, তাই না? ভালো থাকো, নেক্সট টাইম আসবো ইনশাল্লাহ ওই নামাজের জন্য যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা।